Bismillahirrahmanirrahim. Shakur prashamsa Allah o shakur khomotar malik Allah mohan. Assalamu alaikum amar pran priyo shakul apunjon kemon achen. Ami apnader shamon ekjon kanta pa abaro chole aslam oshongkho shukhobore barta niye. Ami ekhono kolkatay achi ajke Allah jodi ney shondha 7tar flight e bangladeshe jacchi shobai dua korben. তো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ মহান সুন্দরভাবে কাজ সম্পন্ন হলো আপনাদের দোয়া তো আমি সবাইকে এতটুকু আহ্বান করছি যারা বিয়ের জন্য চিন্তাভাবনা করছেন আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের অফিসে অফিসের ঠিকানাটা হচ্ছে হাউস নাম্বার 8 ব্লক বি মেইন রোড কোন শ্রীরামপুরা লিফটেড টু আরেকটি কথা অনেকেই কিন্তু এখন দেশ বিদেশে যারা যেখানে আছে তারা কিন্তু যারা বিয়ের চিন্তাভাবনা করছে আমাদেরকে ইনভাইট করে কলকাতার যে কাজে আসছে আলহামদুলিল্লাহ তো আমার কথা হলো যদি আমেরিকার ভাইরা কানাডার ভাইরা লন্ডন অস্ট্রেলিয়া এই যারা অনেক অনেক উচ্চ কান্ট্রিতে থাকে তারাও যদি আমাদেরকে বলে যে আপা চলে আসেন পাত্রী ঠিক করে দিয়ে জানে সে তো আমি কিন্তু দিতে পারি কোনো অসুবিধা নাই আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় হাসি মুখে আপনাদেরকে সেবা দিয়ে থাকি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261 আসলে এখানে তো আর কেউ ধরতে পারছে না কিছু না আমি সবার মাঝে মানে একটু একটু করে আসছি আর সবাই এখানে সবাই মনে করছে যে মানে আমি বেরোতেই পারছি না সবাই একে একে বলে ফরেন কোনো আমি ফরেনার কি না তো আমি বলছি যে নো নো আমি বাংলাদেশি তো যাক সেটাই মানে আসলেই ভালো এক একটা দেশের কালচার এক এক রকম কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম এবং আমাদের যে নিয়ম কানুন আমার আল্লাহ মহান দিয়ে দিয়েছে সেগুলি পালন করেই আমাদের চলতে হবে শুধুমাত্র নামাজ রোজা এবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো ভালো কাজ করলেই জীবনে সফলতা হওয়া যায় কোনো অন্য কোনো ওয়েতে নয় যার যার ধর্ম তারা পালন করছে আমরা যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমি মনে করি যে আমি আমার ধর্ম আমি পালন করব মানে এটা আর কি জাস্ট এটা বললাম তো যাক খুব সুন্দর একটি রেস্টুরেন্টে আসলাম এখন লাঞ্চ করে আমরা রওনা দিব তো একটু আপনাদেরকে দেখাচ্ছি আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে কিন্তু বেশ কিছু পাত্র এবং পাত্রীয় কালেকশন হয়েছে আমি আল্লাহ যদি দেয় কালকে অফিসে বসে আপনাদের মাঝে আবারও আসবো দেখাই দিচ্ছি এখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ করে এই মাত্র আসলাম এই থ্যাংক ইউ এটা হচ্ছে কলকাতার কেএফসিতে চলে আসছি যে দেশে ফিরে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম